আমি ক্লাবের কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার আরেকটা নতুন রেসিপি দেখাচ্ছি, ম্যাঙ্গো মোহিটো। দেখতে থাকুন। এখানে আমি দুটো ম্যাঙ্গো একদম স্লাইস করে নিয়েছি, এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এখানে চিনিটা গুঁড়ো করে রেখেছি। ফিরে আসছি। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো লবণ। এই দুটোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। লেবুগুলো এরকম কেটে পিস করে আমি মাখিয়ে নিচ্ছি গ্লাসের ওপরে। এরপরে লঙ্কা লেবুর ওপর দিয়ে এটাকে মিক্স করে তুলে নিচ্ছি। একইভাবে এটাকেও করে নিচ্ছি। এখন মিশিয়ে দেবো দুটো গ্লাসে বরফ কুচি। দিয়ে দিচ্ছি পাতি লেবুর স্লাইস। এখন এই ম্যাঙ্গো কয়েকটা মিশিয়ে দেব। লেবুটাকে একটু চেপে দিচ্ছি। পরে আমি স্লাইস মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সোডাও মিশিয়ে দিতে পারেন। ম্যাঙ্গো মোহিটো আমার একদম রেডি। বন্ধুরা, তাহলে দেখতেই পেলেন আমার ম্যাঙ্গো মোহিটো কেমন বানালাম। আর একটুখানি স্বাদটা অন্যরকম লাগবে, আপনারাও বাড়িতে বানান, দেখবেন খুব ভালো লাগবে, বাচ্চারা তো মজা আছে খাবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার কিন্তু করতেই হবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, আবার নতুন এরকম রেসিপি নিয়ে হাজির হচ্ছি।